হ্যালো বন্ধুরা, আজকে গ্রামের পদ্ধতিতে মটন বিরিয়ানি করে আপনাদের দেখতে থাকি কিভাবে মটন বিরিয়ানি এক পাটে তৈরি করে। কীভাবে সাজানো হয় দেখি। প্রথমে 2 চামচের মতো গোলাপ জল, তারপরে 2 চামচের মতো কেওড়া জল, তারপরে একটু কালার দিয়ে দেবো, উড কালার, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার। এরকমভাবে আমি গুলে নিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো, গরম হতে থাক। এটা রেডি হয়ে গেছে, গরম হয়ে গেছে তেলটা, হাঁড়িতে ঘুরিয়ে নিলাম। এবার একটু ঘি দিয়ে দেবো, অন্য পরিমাণে একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দেবো। এবারে একে একে ভাত দিয়ে দেবো, প্রথমে অর্ধেক ভাত দেবো। আদুগুলো চাড়িয়ে দেব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব বিরিয়ানির মশলা। বিরিয়ানিটা আমি এক পাটেই করবো, আপনারা চাইলে 2 পাটেও করতে। এবারে যে জলটা গুলিয়ে রেখেছিলাম, গোলাপ জল, কেওড়া জল দিয়ে দেব। ঘি, ব্রেস্তাগুলো ভেজে রেখেছিলাম, এবারে দিয়ে দেব। রাখা আলু, টক দই মাখানো মাংসটা দিয়ে দেব। মাংসগুলো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেব, উপর দিয়ে গ্রেভিগুলো দিয়ে দেব। এবারে বাকি ভাতগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দেব। ঝরঝরে ভাত হয়েছে, দেখেছেন কি সুন্দর। এরকম বিরিয়ানির জন্য ঝরঝরে ভাত তৈরি করবেন। বিরিয়ানির ভাতটা আমি কিভাবে বানিয়েছি আপনারা যদি দেখতে চান কমেন্টে জানাবেন। যে মশলাটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দেবে। গুলিয়ে রাখা কেওড়া জলটা দিয়ে দেব।
পেস্তাগুলো দিয়ে দেব। ওপর দিয়ে তেলটাকে দিয়ে দেব, গরম করা তেল। আমি ঘিটা দিয়ে চাপা দিয়ে দেব। এবারে আমি ঢাকনাটা চাপা দিয়ে 15 মিনিট আঁচে বসিয়ে নিলেই হয়ে যাবে বিরিয়ানি। এইগুলো বেশি ভালো লাগছে, সাদা লোয়া যাবে না, সাদা এইগুলোই ভালো লাগছে। এটা এটা জুজু কি নয় কি আনে তাহলে তুমি ই রেখে দাও, ই লাও। 15 মিনিট পরে আমি ফিরে আসছি, দেখি বিরিয়ানিটা কত সুন্দর হবে। দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দারুণ।